বন্ধুর শুটিং ফ্লোরে এখন চলছে বিবাহ পর্ব। তাদের শুটিংয়ে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা। পর্ণা ও সুইটি দুজনেই আমাদের সাথে আড্ডায় সামিল হয়েছিলেন। তারা বলল কিভাবে তারা মজা করে শুটিং করে। তারা এও বলল যে তাদের দুষ্টুমির জন্য ডিরেক্টরকে হাতে লাঠি নিয়ে তাদের শুটিং করানো হয়। পর্ণা বলল সে এক্সাইটেড যে সুইটি দত্তবাড়িতে ঢোকার পর ধাসটা জেঠু কি বলবে। শুটিংকে নিয়ে অফস্ক্রিন এখনো অবধি আমাদের খুব ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তবে অনস্ক্রিনও কিন্তু পর্ণা খুবই ওর প্রতি সিম্প্যাথি দেখিয়েছে এবং ও বলেছে না তুমি চলে যাও দিদিমণি, আমি বলেছি না তোমাকে আমি একা ফেলে যাবো না। বেসিক্যালি অফস্ক্রিন বোঝা যাচ্ছে যে পর্ণা প্রেমে পড়ে গেছে ওর। শ্রীজন বলছে নিয়ে যেতে হবে না, পর্ণা বলছে না ওকে আমি একা ফেলে যাবোই না, নিয়ে যাবোই ওকে। তো যাই হোক, এটা যদি ওর ট্র্যাপ কিন্তু পর্ণা তো খুবই ভালো মানুষ, তো ও ভেবেছে যে না সত্যি মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, যা হয় পরে দেখা যাবে, কিন্তু ওকে এখন নিয়ে যাই। তো আর তার থেকে বড় কথা সুইটি, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, ও আমাদের নতুন সদস্য দত্তবাড়ির আমাদের নিম ফুলের। তো ওর যে ওর এটা প্রথম কাজ এবং আমাদের ফ্লোরে এসে ওর এক্সপিরিয়েন্সটা কেমন, যদিও এখনো সে দত্তবাড়িতে ঢোকেনি, দত্তবাড়িতে ঢুকলে আসল এক্সপিরিয়েন্সটা জানবো। তবে এখন ইনিশিয়ালি ও আজকে বোধ হয় সেকেন্ড ডে বা থার্ড ডে কাজ করছে, থার্ড ডে কাজ করছে। তোর এক্সপিরিয়েন্স কেমন সেটা আগে শুনে নি। হ্যাঁ ডেফিনেটলি, ওয়েল পর্ণাদি খুব ভালো, মানে অলরেডি মানে আমাদের অফ স্ক্রিন খুব ভালো কেমিস্ট্রি আর বন্ডিং হয়ে গেছে। তো আগে ফার্স্টে যখন এসেছিলাম তখন একটু ভয় লাগতো যে না পর্ণাদি অবভিয়াসলি আমি দেখেছি স্ক্রিনে আর পর্ণাদিকে আমার খুব ভালো লাগে আগে থেকে, আর এখানে এসে মিট করার পর একটু নার্ভাস ছিলাম, বাট দেন অফ স্ক্রিন আমরা এত ভালো বন্ডিং করে ফেলেছি যে এখন খুব ব্যাপারটা একটু ইজি হয়ে গেছে। আর যখন আমরা ডায়লগস থাকে আমাদের বা কোনো সিন থাকে সেই ব্যাপারগুলো একটু ইজি হয়ে গেছে। ধরো আমি কোথাও ভুল করলাম, পর্ণাদি আমাকে বলে দেয় যে না এভাবে করো ওইভাবে করো, একটু গাইড করে দেয়। আর এখানে সেটে এসে তো আমার মানে খুবই ভালো লেগেছে, এখানে সবার সাথে কাজ করে সবাই খুব ভালো গাইডেন্স দেয়, খুব ভালো মানে খুব সাপোর্টিভ এখানকার পুরো অ্যাটমসফিয়ার, খুব ভালো ভাইব। আর আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে, আর আমার ক্যারেক্টারটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরপরও। আর কোনো ব্যাপার না, ওইটাই তো তোমার কাছে এক্স্যাক্টলি সবাই, হ্যাঁ যদি সবাই সত্যিকারের আমাকে ওরকম ভাবে হেট্রেড বা বাজে কথা বলে বা ওরকম করে, সেটার মানেই তোমরা আমার আমার ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করেছো, মানিয়ে নিয়েছো, আর এটাই আমার জন্য পাওনা, কারণ আমি এই ক্যারেক্টারটাকে তাহলে তুলে ধরতে পারবো আপনাদের কাছে। আর এটাই আমরা আমরা খুব ফ্রেন্ডলি হয়ে থাকি, এটা সত্যি। আমি জিজ্ঞেস করি যে তোমার এটা কি পছন্দ, এটা কিরকম, তুমি এখান থেকে তুমি এরকম কি করেছিলে, মানে আমি জিজ্ঞেস করি পুরো সবকিছু। দুদিনে প্রচুর গল্প হয়ে গেছে আমাদের, আর আমি সব থেকে বেশি এক্সাইটেড ও যখন দত্ত বাড়িতে ঢুকবে তখন কি হবে, মানে আমাদের বাড়িটা আর আমাদের ইউনিটটা আমরা ভীষণ 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 মজা করে এখানে কাজ করি, এবং আমরা এতটাই ছাবলামি করি সিনের সময় যে আমাদের ডিরেক্টরকে হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয় আমাদেরকে সামলানোর জন্য। তো এই যে দত্ত বাড়িতে আরও একটা মেম্বার এসছে এবং সে যখন বাড়িতে ঢুকবে আমাদের ধ্যাসটা জেঠু প্রথমেই কি বলবে সেটা নিয়ে আমরা ওকে আগেই সাবধান করে দিয়েছি যে জেঠু কিন্তু প্রচুর খারাপ কথা বলে, বলবেই অফ স্ক্রিনে প্রচুর খারাপ কথা বলে, তো সেগুলোকে একদম সিরিয়াসলি নেবে না। তো আরও অনেক অনেক মেম্বার আছে, তারা প্রত্যেকে কীভাবে অ্যাকসেপ্ট করে এবং কীভাবে আমাদের গল্পটা এগোতে থাকে তার জন্য তো অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে নিমফুলের মধুতে। আপনারা প্রথম দিন থেকে প্রচুর সাপোর্ট করেছেন আমাদের, আজকে এই দেড় বছর কন্টিনিউ আমরা
পথ চলছি, তারপরেও আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট দিচ্ছেন, এখনো আমরা স্টিল নাও বেঙ্গল টপার, তো তার জন্য আমরা সত্যি গ্রেটফুল, থ্যাঙ্কফুল আপনাদের কাছে। নতুন সদস্য আরো আসছে, আরো এইভাবে আমরা পথ চলবো অনেকটা পথ, তো তার জন্য কিন্তু আপনাদের আশীর্বাদটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন এই নতুন সদস্য বাড়িতে এসে কি ঝড় তোলে। এতক্ষণ আমরা শুনলাম তাদের গল্প, তারা দর্শকদের ধন্যবাদ জানালেন এতদিন তাদের পাশে থাকার জন্য, তারা এও বললেন যে দর্শকরা যদি এই সাপোর্ট করতে থাকে তাহলে তারা আরও এগিয়ে যাবে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।